হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা হলো টেক্কার সেকেন্ড সং এসে গেছে এবং গানটা কেমন হলো সেই বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে এই গানটা যিনি গিয়েছেন তিনি হচ্ছেন তিমির বিশ্বাস। তো অলরেডি গানটা শোনার আগেই গানটার প্রতি আমার একটা বিশেষভাবে একটা আশা ছিল এবং অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে গেছিল, যেহেতু প্রথম কথা সৃজিত মুখার্জি দুর্গাপুজোর টাইমের ছবি এবং এর সাথে সাথে তিমির বিশ্বাসের গাওয়া গান, এবং তো যেহেতু রণজয় ভট্টাচার্য এই ছবির মিউজিক দিয়েছে তো আমি বিশালভাবে এক্সাইটেড ছিলাম এই কাজটা নিয়ে। এবং এই গানটা ব্যাপক হয়েছে এবং প্রথম গানটার চেয়েও বেটার লেগেছে আমার এই গানটা। এই গানের প্রথম কথা দৃশ্যগুলো যেভাবে দেখানো হয়েছে, এবং টেক্কা এমন একটা ছবি যার প্রত্যেকটা ক্লিপসই খুব ইন্টারেস্টিং ফিল করাচ্ছে, সেটা দেবের ওই পাস্টের টাইমটা দেখানো হোক বা রুক্মিণীর ইনভেস্টিগেশনের টাইমটা হোক বা স্বস্তিকার একটা মায়ের লড়াই দেখানো হোক, সেই জিনিসগুলোকে দারুণভাবে গানের মধ্যে রাখা হয়েছে। গানটা ছবির এমন একটা হয়তো টাইমে আসবে যে টাইমটা হয়তো আমাদের খুব ইমোশনাল করে দেবে, এবং মনে হচ্ছে যে এই ছবিটা এমন একটা কনসেপ্টের উপর বেস্ট করা একটা ছবি যেখানে দেবের যে চরিত্রটা আলটিমেটলি সেই চরিত্রটা সিস্টেমকে অনেকটা কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারলেও নিজেকে হয়তো সেই চরিত্রটা বাঁচাতে পারবে না। তো সেই রকম একটা টাইমে তো এই গানটা আসার মানে আসতে পারে সেই টাইমে। যেহেতু আমি দেবের কথাটা এই কারণে বললাম, যেহেতু এটা হোস্টেজের সাথে করা হচ্ছে এবং দেবের যে ক্যারেক্টারটা ইকলাকে যে চরিত্রটাকে বানানো, ইকলাকের চরিত্রটা আর অন্য অন্য যে চরিত্রগুলো হয় যেমন এটা আমরা কমার্শিয়াল কাজের ক্ষেত্রে দেখি লার্জার দেন লাইফ স্কেলে, সেই রকম যেগুলো আমরা দেখি এটা সেরকম তো নয়, এটা একটা অন্য ধারার একটা সিনেমা। তো সেই কারণবশত আমার এটা অ্যাজাম্পশন যে এই চরিত্রটাকে নিয়ে খুব সুন্দরভাবে এক্সপেরিমেন্ট করা গেছে, এবং দেব না এইরকম কাইন্ড অফ ক্যারেক্টার গুলোকে খুব দারুণভাবে পুল আপ করতে পারে। যদি তোমরা কাছের মানুষের ক্ষেত্রেও দেখো, সেখানেও তার যে চরিত্রটা ছিল যে অভাবের তাড়নায় সে সুসাইড করতে চাইছে, এরকম কাইন্ড অফ তাকে ডিসিশন নিতে হচ্ছে, তো সেই রকমই খানিকটা ইকলাকের চরিত্রটাকে দেখানো হচ্ছে। এবং দেব একটা জায়গায় বসে আছে চায়ের দোকানে এবং সেখানে খুব ইম্পেশেন্ট দেখা যাচ্ছে তাকে, বা ওই যে তাকে তাড়া করছে ওই পোর্শনটা, তো খুব দৃশ্যগুলো যেভাবে নেওয়া হয়েছে খুব সুন্দর। আমার পার্সোনালি গানটা বেশ ভালো লেগেছে এবং তার সাথে সাথে দেবের সাথে সাথে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব ইন্টারেস্টিং লেগেছে। দেখার যে আগামী দিনে টেক্কার আরো যখন আমরা কিছু দেখতে পাবো, ছবি মুক্তি পেতে আর মাত্র 6টা দিন বাকি, তো ফাইনাল আমি বিশালভাবে এক্সাইটেড টেক্কা দেখার জন্য। তো তোমাদের কি বক্তব্য এগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।